নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যহমান অনুষ্ঠান দেখেন তাদের সকলকে আমার ফেসবুক লাইভ সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে এসেছেন সেটা হচ্ছে আগামী 10ই জুন শনি জয়ন্তী, অর্থাৎ গ্রহরাজের জন্ম জয়ন্তী দিবস। মায়ের কাছে শুনে নেবো আজকে সেই দিনকার বিশেষত্বের কথা। প্রথমে বলি আসি আছি পর কাজে পরদেশে পরদেশে পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সেই পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদেশটা চেয়েছে তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানির চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেককে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, তার থেকে বেশ কিছুটা কিছুটা হলেও সংক্রমণ কমেছে। আমি কামনা করি দ্রুত যাতে আরোগ্য হয়, তাই প্রত্যেকে আরোগ্য হয়। আমি প্রত্যেকের জন্য বারবার বলবো যে আমাদের আশ্রম থেকে প্রত্যেক দিন মধ্যাহ্নে মাতৃ অন্নপ্রসাদ দেওয়া হচ্ছে। যারা দুস্থ, যারা আর্ত, যারা ক্ষুধার্ত, এই প্যান্ডেমিক টাইমে আমি প্রত্যেকের সাথে প্রত্যেকের সঙ্গে মালভূমি মহাশক্তি আশ্রম রয়েছে। তোমরা আগের দিন ফোন করে দিলে প্রত্যেক মানুষ যাতে প্রসাদ পেতে পারে। তোমাদের একটা শেয়ার বা একটা ফোনে বহু মানুষের উপকার হতে পারে। 9830859067 এই নাম্বারে ফোন করতে পারো বা 7059457404 এই নাম্বার দিয়ে ফোন করে তোমরা জেনে নিতে পারো যে কিভাবে আসবে, কজন প্রসাদ নেবে, ডিটেলস তোমরা সমস্ত কিছু জেনে নিতে পারো। আজকে মূলত যে বিষয়ে আমি আলোচনায় যাব এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এর আগেও বেশ কতগুলো প্রয়োজনীয় দিন আছে, প্রয়োজনীয় তিথি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা আগামী 10ই জুন সূর্যগ্রহণ, সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গে পড়েছে শনি মহারাজের জন্ম জয়ন্তী। এক কথায় যেটাকে আমরা বলবো শনি জয়ন্তী। এই শনি জয়ন্তী আগামী 10ই জুন শনিশ্চর দেবতা, শনিশ্চর নামটা কেন হলো, যেহেতু আমার অনুষ্ঠানে প্রচুর শিক্ষার্থী থাকে, জ্যোতিষ শিক্ষার্থী, তন্ত্র সাধকরা থাকে, যারা শিখছে, যারা চর্চার মধ্যে আছে, যার জন্য একটু ভেঙে ভেঙে বলা, শনিশ্চর নামটা হলো যে খুব ধীরে চলে, ধীরে চলা শব্দে সংস্কৃতে শনৈ শব্দ থেকে এসছে শনি। শনৈ শব্দের অর্থ হলো ধীর গতি, ধীর গতির গ্রহর জন্য এর নাম শনিশ্চর। যাই হোক, এই শনি হলো আমাদের নবগ্রহ পরিমণ্ডলের একটা উল্লেখযোগ্য গ্রহ, যার দরুন কিন্তু হাজারো হাজারো মানুষের মুখে হাসি এবং হাজারো হাজারো মানুষের মুখে কান্না, হাজারো হাজারো সুখের ঘরে গ্রহণ লাগা, হাজারো হাজারো গ্রহণযুক্ত ঘর থেকে আবার সুখের সন্ধান পাওয়া। এক কথায় শনিকে যদি বলি, জ্যোতিষের ভাষায় যদি বলি, তবে ভাগ্য দেবতা বলবো শনিকে। কাউকে রাজা করছে তো কাউকে ভিকিরি করছে, কাউকে সাধু করছে তো কাউকে শয়তান করছে, কিন্তু শনি মহারাজ কিছুই করে না। হয় আমাদের কর্মফলে, যখন শনি মহারাজ কর্মফল আমাদের দিতে আসে তখন কিন্তু আমরা আমাদের কর্মফল পাই। একটা মানুষের জীবনে কমপক্ষে শনি তিনবার আসে, তিনবার করে শনি আসে একটা জীবনে, একটা 70 থেকে 65 থেকে 70 বছর যদি আয়ুষ্কাল ধরি, সেই ক্যালকুলেশন অনুযায়ী তিনবার শনি তাকে স্পর্শ করে। দশা অন্তর্দশা মহাদশায় গেলাম না, শনির প্রভাব সর্বপ্রথম মানুষের মস্তিষ্কে পড়ে এবং সেখান থেকেই কিন্তু ভুল ভ্রান্তি, সেখান থেকেই ভুল চালচলন, সেখান থেকেই সমস্ত ভুলের সূত্রপাত, সেই ভুলের সূত্রপাত থেকে বিশাল একটা ডামাডোল সৃষ্টি হয়ে যায়। যাই হোক, শনি প্রথমে সমস্যা দেয় কিন্তু পরে সফলতা দেয়, পরিশ্রমী হতে শেখায়। আমি শনির যেহেতু জন্ম জয়ন্তী সেহেতু একটু জন্মের কথা আমি বলে যাব, যেহেতু সূর্যপুত্র শনি, সূর্যপুত্র শনি, আর সেই সূর্য গ্রহণ রয়েছে কিন্তু এইবারে 10ই জুন। এইবারে শনি মহারাজের জন্মদিনের সঙ্গে তার পিতার গ্রহণ রয়েছে, তন্ত্র সাধনার জন্য উৎকৃষ্ট দিন 10ই জুন। তেমনি যাদের শনি গ্রহে পীড়িত তাদের জন্য শনি গ্রহ শান্তি করার জন্য উপযুক্ত দিন, কারণ শনির দশা, শনির প্রকোপ কিংবা সাড়ে সাথে কিংবা ঢাইয়া কিংবা দশা অন্তর্দশা মহাদশা প্রত্যন্ত দশা যারা ভুগছে তারাই জানে যে কি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে তাদেরকে চলতে হচ্ছে। যাই হোক, শনি মহারাজ সূর্যদেবের পুত্র, কিন্তু সূর্যদেব প্রচন্ড উজ্জ্বল এবং তেজালো, কিন্তু শনি মহারাজ যখন জন্মগ্রহণ করলেন, শনি মহারাজের সেই চাপা রং, কালো রং দেখে সূর্যদেব ভীষণ ভাবে কিন্তু তাকে একটা অবহেলা করেছিলেন, কিন্তু এই অবহেলা থেকে, এই অবহেলা হওয়ার জন্য তিনি ভগবান শিবের সাধনা করেন। শনি মহারাজ করলেন ভগবান শিবের কঠোর তপস্যা,
भगवान শিবের এক নাম আশুতোষ যিনি অল্পতেই সন্তুষ্ট হন কিন্তু শনি মহারাজ কঠোর তপস্যাও করেছেন। শনি মহারাজের তপস্যায় তুষ্ট হলেন দেবাদিদেব। দেবাদিদেব তুষ্ট হয়ে তাকে বর দিলেন। তিনি কলিযুগের জীবন্ত দেবতা হবেন এবং কর্মফলদাতা গ্রহ হবেন এবং ন্যায়াধীশ হবেন। ন্যায়াধীশ মানে অর্থাৎ যিনি ন্যায়ের কারক। কর্মফলদাতা মানে আমাদের যত রকম কুকর্ম আমরা জেনে করি, আমরা না জেনে করি, আমরা বুঝে না বুঝে যাবতীয় কর্মকাণ্ডের মধ্যে যেগুলো ইললিগাল, যেগুলো অপকর্ম, সেই সমস্ত পরিশোধ করতে আসেন, শাসন করতে আসেন, শিক্ষা দিতে আসেন। জাতচক্রে শনি মহারাজের আবির্ভাব হয়, তাই তাকে বলা হয় কর্মফলদাতা গ্রহ। একটা কথা জানতে হবে, যারা শনি সাড়ে সাতির অধীন, ধনু মকর কুম্ভ, যাদের আড়াই সাথে কিংবা ঢাইয়া চলছে, আড়াই সাথে ডাইয়া নিয়ে আমি একদিন আলোচনা করবো, আমি ডিটেলস শেখাবো, আড়াই সাথে বা ঢাইয়া চলছে মিথুন তুলা, আড়াই সাথে বা ঢাইয়া চলছে, এই যে ক্রিটিক্যাল টাইম, কিংবা কিংবা যাদের জাতচক্রে তোমরা দেখছো শনির দশা চলছে, মহাদশা চলছে, অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা, কিংবা কিংবা দেখা যাচ্ছে শনির মহাদশা শনির অন্তর্দশা, খুব খুব একটা ক্রুশিয়াল টাইম যাদের চলছে, আমার কথা অনুযায়ী যাদের জাতচক্রে এই ধরনের সমস্যা চলছে তাদের প্রত্যেককে আমি বলবো এই দিনটাকে কাজে লাগানো যেতে পারে। এই দিনটা কিন্তু তোমাদের জীবনে অনেকটা সুপ্রভাব নিয়ে আসতে পারে, খুব ভালো ফল দিতে আসে। শনির প্রভাব এবারে দিনের বেলাতেও তোমরা পাবে। এই অন্যান্য সময় শনি জয়ন্তীতে আমরা প্রত্যেক বছর বলি সূর্যাস্তেতে করবে, সূর্যাস্তের পর করলে বিশেষ ভালো, সে কথা আমি আবারও বলছি। কিন্তু এবার যেহেতু সূর্য গ্রহণ রয়েছে, এবারে যেহেতু সূর্য গ্রহণ রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল পাবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভীষণ ভালো ফল পাবে এই সূর্য গ্রহণে। এই সূর্য গ্রহণ যুক্ত শনি জয়ন্তী তোমাদের প্রত্যেকের জীবনে এক অদ্ভুত ফল আনতে চলেছে। চলে আসবো আমি কি করবে, কিভাবে এর প্রতিকার করবে, কোন কোন গুলো করতে হবে, কি কি করা উচিত, কি কি করা উচিত না, এই দিন আমি ডিটেলস তোমাদের কাছে একটির পর একটি যাব। যাই হোক, মূল আলোচনায় চলে আসি। আর একটা কথা, অনেক ভগবানকে ডাকছ কিন্তু ফল পাচ্ছ না। একটা কথা বলি, শনির প্রকোপ থাকলে কিন্তু ঈশ্বরের সান্নিধ্য বা ঈশ্বরের দয়াও কিন্তু অনেক জায়গায় দেখা গেছে রোধ হয়ে গেছে। শনির দশাতেই কিন্তু রামচন্দ্রকে 14 বছরের বনবাস হতে হয়েছিল, শনির দশাতেই কিন্তু সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রকে শ্মশানের ডোম হতে হয়েছিল। অর্থাৎ শনির দশা কিন্তু মানুষের জীবনে নানা রকম নেগেটিভ ফল দেয়। চলে আসবো শনির জয়ন্তীতে তোমরা কিভাবে এই গ্রহতে কুপ্রভাব থেকে তোমরা বেরিয়ে আসবে, তোমরা কিভাবে এই দিনটাকে কাজ করবে। আমি একটা অদ্ভুত উপায় বলবো, যে উপায়টি আমি বহু বছর বহু মানুষকে রেমেডি দিয়েছি। আমি আশা করব যাদের একদম খরচা করার সামর্থ্য নেই তারাও যদি এই প্রতিকার করে ভীষণ ভালো ফল পাবে। কারণ আমি এই প্রতিকারগুলো এই জন্যই বলি, কারণ সবার রত্ন ধারণ করার ক্ষমতা নেই, সবার কবচ ধারণ করার ক্ষমতা নেই, তবু আমার বলা কথাগুলো, আমার বলা প্রক্রিয়াগুলো, আমার বলা উপায়গুলো করলে আমি বলতে পারি তারা অন্তত 50-60% ভালো থাকবে। রত্ন বা কবচ ধারণ করলে যেভাবে 90-95% ভালো থাকে, আমি বলতে পারি তারা অন্তত 50-60% বেশ ভালো থাকবে। প্রত্যেককে এই জন্য বলবো, আমি শেয়ার কিন্তু প্রচুর করতে হবে, যাতে শনি মহারাজের কৃপা হবে, যেহেতু প্রত্যেকে এই স্থান থেকে বেরিয়ে আসতে পারবে, সঙ্গে সাথে মা তারা সিদ্ধেশ্বরের কৃপা হবে। কারণ প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে এটা আমাদের মনে রাখতে হবে। আমি একটা উপায় বলবো, কোন রাশি লগ্নের আলাদা আলাদা করে আমাকে প্রশ্ন করার দরকার নেই, মেষ থেকে নিন, সবাই করতে পারে। সাড়ে সাথে চলছে যাদের, ঢাইয়া চলছে যাদের, যাদের জাত এখন দশা অন্তর্দশায় রয়েছে শনি, কিম
কিংবা আরেকটা বলতে পারি জন্ম ছকটা খুলে এক পাকে দেখে নাও ছয় আট বারো কোথাও শনি মহারাজ বসে আছে কিনা। যদি ছয় আট বারো এর মধ্যে শনি মহারাজ বসে থাকেন তাহলে তোমাদের জন্য অবশ্যই করতে হবে সমস্ত বাধা বিপত্তি থেকে বেরোনোর জন্য। যেন মানুষের জীবনে শনির দশা মানে সাংঘাতিক একটা ব্যাপার, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে ডামাডোল, ঠিক সেইটা ঘোচানোর দিন, সেইটা থেকে শান্তি পাওয়ার দিন। নিজের প্রতিকার নিজে করো, কোথাও যেতে হবে না, কোথাও এক পয়সা খরচা করতে হবে না, নিজের প্রতিকার নিজে করো। হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে তোমরা কেমন আছো, শুধু তোমরা কেমন আছো, তোমরা যদি প্রত্যেকে ভালো থাকো তার জন্যই আমার এই চেষ্টা, আর জন্যই আমার প্রত্যেক দিন এসে তোমাদের সবকিছু বলা, তোমরা যাতে প্রত্যেকে ভালো থাকো সেই জন্য আমার চেষ্টা। আর তোমরা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে। চলে আসবো মূল আলোচনায়, চলে আসবো সেই সারা জাগানো প্রতিকার যেটা কিন্তু আমার কাছে এলেও আমি দিই, যেটা কিন্তু সদা সর্বদা আমি দিই। অত্যন্ত শনির যন্ত্রণায় যারা ভীষণভাবে যন্ত্রণায় আবদ্ধ জর্জরিত তাদের কিন্তু এই শনির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য দশই জুন সূর্যাস্তের সময় করবে। ডিটেলসে আসবো কোন দিকে মুখ করে করবে, কিভাবে করবে আমি সমস্ত বলবো। তার আগে আমি মূল উপায়টা আগে তোমাদের বলে দিই। তোমরা জং ধরা লোহার একটা টুকরো নিতে হবে, মাইন্ডেড জং ধরে থাকতে হবে লোহার টুকরোটায়। সেই লোহার টুকরোটা একটা কালো কাপড়ের মধ্যে রাখো, এপার এইখানে তোমরা কালো কাপড়ের মধ্যে রেখে ওম শনিশ্চরায় সূর্যপুত্রায় নম এই মন্ত্রটা 108 বার পাঠ করবে। এই মন্ত্রটা 108 বার পাঠ করবে। পাঠ করার পর সেটাকে গেঁট দিয়ে নিজের মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ 11 বার। এই যে বিষয়গুলো ছোট্ট ছোট্ট বিষয়, ক্লকওয়াইজ নয়, ঘড়ির কাটা যেমন ঘুরে তেমন নয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, ঘড়ির কাটার বিপরীতে ঘোরাবে। 11 বারই ঘোরাবে। নিজের ব্যবসা স্থানে ঘোরাও, নিজের ক্যাশবাসকে ঘোরাও, নিজের মাথার উপর ঘোরাও, নিজের পরিবারের প্রত্যেকের প্রতি ঘোরাও, ঘুরিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু 11 বার করে ঘোরানোর পর যেখানে বয়ে যাচ্ছে জল সেই বয়ে যাওয়া জলের মধ্যে তোমরা এটা দিয়ে দাও। দেখো তোমাদের জীবনে ভাগ্যাকাশে সূর্য উঠবে, তোমাদের আর বালিশে মুখ চাপা দিয়ে কাঁদতে হবে না, সুখ সৌভাগ্যের দিশা তোমরা পাবে। সঙ্গে সাথে আরো যে প্রতিকারগুলো আমি বলছি সেগুলো করতে থাকো, অবশ্যই করে এই ক্রিয়াটি করবে তোমরা সূর্য ডোবার সময়, সূর্য ডোবাকালীন, সন্ধ্যাকালীন, শনির যাবতীয় ক্রিয়া সন্ধ্যাকালীন, সকাল থেকে বিশেষভাবে গ্রহণ থাকাকালীন। কখন গ্রহণ আছে সেগুলো কিন্তু ডিটেলস আমার পেজে যাবে, তোমরা দেখতে থাকো, আমি আপলোড করে দেব কখন গ্রহণ রয়েছে। কোনো সূতক নেই, আমি এটাও বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে কোনো সূতক পালন হবে না, পশ্চিমবঙ্গবাসীকে কোনো সূতক পালন করতে হবে না এই গ্রহণে। সেক্ষেত্রে প্রত্যেকে জপ করবে হনুমান চল্লিশা 7 বার একাসনে পাঠ করো শনির দশা থেকে মুক্তি পেতে শনি জয়ন্তীর দিনে। শনি জয়ন্তীর দিনে এমন কোনো কটুবাক্য মুখ থেকে বলবে না, এমন কোনো কাজ করবে না যেটায় অন্যের দিলকে কষ্ট দেওয়া হয়, অন্যের মনে কষ্ট দেওয়া হয়। কারো দিল দুঃখ দেবে না, তোমরা কারোর ক্ষতি সাধন করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। দেখো তোমাদের জীবনে সুখ সৌভাগ্য আসতে চলেছে, অনেক ঠাকুরকে ডাকছো কিন্তু ভালো ফল পাচ্ছ না। হ্যাঁ, এটা গ্রহ, গ্রহ তসমিন তুষ্টে জগত তুষ্টে, যতক্ষণ না গ্রহ তোমার সাথ দেবে তুমি কিন্তু যথার্থ ফল পাবে না। আর ঠিক সেই 10ই জুন তোমাদের ভাগ্যাকাশে সূর্য ওঠানোর জন্য গজেন্দ্র স্তোত্র, সূর্য ডোবার পর গজেন্দ্র স্তোত্র পাঠ করো। দেখো তোমার জীবনে বন্ধ তালা খুলতে চলেছে, তোমার জীবনে সমস্ত সংকট কাটতে চলেছে। দাদের দ্বাদশে শনি রয়েছে, একটু আগে আমি বললাম 6-8-12, তার মধ্যে যাদের দ্বাদশে রয়েছে, যাদের সব কাজ ঢিলে, যাদের দাম্পত্য জীবনে কষ্ট, সম্পত্ত যাদের শনি সপ্তমে বসে রয়েছে সেখানে বিবাহ হতে চায়, আমি একটার পর একটা আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি যদিও খুব দেব, তবুও বলছি যাদের সপ্তম ঘরে রয়েছে শনি সেক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা বা বিবাহ অনেক দেরিতে হচ্ছে, তোমরা করো তোমাদের বিবাহ বাধা কেটে যাবে। গজেন্দ্র স্তোত্র অবশ্যই পাঠ করো, দেখো তোমাদের জীবনে সুখ সৌভাগ্য
আমি বলছি আসতে বাধ্য, আমি হোয়াটসঅ্যাপ পাবই যেভাবে পাচ্ছি, যেভাবে আমি প্রত্যেকটা মন্ত্র সাধনা এমনকি সূর্যগ্রহণে কি মন্ত্র তোমরা সাধনা করবে সেগুলোও আমি বলে গিয়েছি। সঙ্গে আবারও একবার বলে যাব, পশু পাখি থেকে কিন্তু রোগ ছড়াবার একটা সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে প্রত্যেককে সজাগ করব। সেটা যাই হোক, এখন পরবর্তী যেটা বলবো, অসত্য বৃক্ষতলে অবশ্যই করে শনিবার দিন সন্ধ্যায় তোমরা সর্ষের তেলের প্রদীপ চালো, অসত্য বৃক্ষের গোড়ায় জল দাও, সঙ্গে সাতবার আমার যে সংখ্যাগুলো বলা এগুলো ক্যালকুলেশন করে সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার যথাযথ শাস্ত্রীয় যুক্তি আছে, তাই জন্য আমি বলছি সাতবার অসত্য বৃক্ষ পরিক্রমা করো ভগবান শনিদেবের কাছে। গ্রহরাজ উনি, গ্রহদের রাজা উনি, গ্রহ গুরু বৃহস্পতি, মকরে বক্রী অবস্থায় শনি মহারাজ অবস্থান করছেন, সেই সময় শনি মহারাজের কাছে করো জোরে অসত্য বৃক্ষ পরিক্রমা করবার জন্য সময় সাতবার, সে বৃক্ষ পরিক্রমাকালীন তুমি তোমার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো। শনি যেমন ন্যায়াধীশ, শনি যেমন কর্মফলদাতা, শনি তেমনি ভক্তাভীষ্ট প্রদান করেন, শরণার্থীকে তিনি কল্যাণ করেন, সেটা মহারাজ বিক্রমাদিত্যের ঘটনা থেকে তোমরা প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ইনসিডেন্ট, এখন অনেক কথা অনেক তথ্য যদি তুলতে যাই তাহলে প্রত্যেকটা, তার মধ্যে আমি বিক্রমাদিত্যের কথা বললাম, তার মধ্যে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের কথা বললাম, ভগবান রামচন্দ্রের কথা বললাম, অর্থাৎ দেখা যাচ্ছে ভগবানকেও উনি বাদ দেন না, অর্থাৎ কর্মফলদাতা গ্রহ। প্রত্যেককে বলবো শনিবার দিন যেমন শনিবার যেমন মঙ্গলবার যেমন তোমরা হনুমান চল্লিশা পাঠ করছো, ওদিন হনুমান চল্লিশা পাঠ করবে, অসত্য বৃক্ষ তলায় বসে হনুমান চল্লিশা পাঠ করো, দেখো তোমার জন্য ভালো ফল আসতে চলেছে। অবশ্যই 9 তারিখ 10 তারিখ আমিষ আহার একদম নয়, শনি মহারাজ সাত্বিক আহার ভালোবাসেন, সর্ষের তেলে রান্না নয়, 9 তারিখ থেকে 10 তারিখ শনি মহারাজের জন্মদিন, সেটি পালন করতে গেলে 9 তারিখ থেকে পালন করতে হবে, কোনো রকম আঁশ কোনো দ্রব্য নয়, কোনো রকম আঁশ খাবে না, সর্ষের তেল খাবে না, বিউলির ডাল খাবে না, কাঁচের বাসনে খাবে না, এই দুটো দিন অন্তত বিশেষভাবে শনি মহারাজের যখন পুজো করবে সেই দিনকে অবশ্যই করে কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠবে, অবশ্যই 10 জুন বেলা অবধি বিছানায় থাকবে না। জপ করবার মন্ত্র আমি বলে দিচ্ছি, যেটা মেষ থেকে মেন দ্বাদশ রাশি দ্বাদশ লগ্নের সুখ সৌভাগ্যের একমাত্র চাবিকাঠি এই মন্ত্র, আমি বলছি নোট করো, ওম সং অভয় হস্তায় নমো। নেক্সট মন্ত্র আমি আর রিপিট গেলাম না, তোমরা ইয়ারপিস দিয়ে শুনে নেবে, ওম সং শনিশ্বরায় নমো। এই মন্ত্র দুটো সঙ্গে আগে যে মন্ত্র বললাম হনুমান চল্লিশা পাঠ করো অবশ্যই করে, এই মন্ত্রগুলো যখন পাঠ করবে শনি মহারাজের জন্মদিনের দিন সেদিন দক্ষিণ দিকে মুখ করে পাঠ করবে, দক্ষিণ দিকে মুখ করে পাঠ করো, তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে। পঞ্চামৃতে ভগবান শিবের অভিষেক করতে এদিন ভুলে যাবে না, গ্রহণ লাগার পূর্বে 10 জুন ভগবান শিবের অভিষেক করবে। কেন করবে ভগবান শিবের অভিষেক? কারণ শিবজি কিন্তু কৃপাতেই কিন্তু শনিদেব কিন্তু কর্মফলদাতা বা ন্যায়াধীশ হয়েছেন, গ্রহরাজ হয়েছেন, সেই জন্য শিবজি যদি সন্তুষ্ট হন কারোর উপর তাহলে শনি মহারাজ তাকে বিশেষ কৃপা করেন। তাই বিশেষ করে শিব আরাধনা সঙ্গে ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একাসনে অন্তত এক মালা, করমালায় যদি জপ করো তাহলে 108 বার কমপক্ষে জপ করতেই হবে, সুখ সৌভাগ্যের দরজা তোমাদের খুলবে। আগামী 10 জুন দিনটাকে তোমরা কাজে লাগাও, তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, সঙ্গে যারা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত তাদের জন্য তো একটা অভূতপূর্ব ফল আনবে, যেহেতু গ্রহণ যেহেতু শনি জয়ন্তী, যেহেতু ফলারণী অমাবস্যার পরের অংশ রয়েছে, এবং এই দিনকে আরো একটা যে ক্রিয়া হয় সেটা হচ্ছে বট সাবিত্রী ব্রত, সেটা নিয়ে আমি আর একদিন আসবো, আমি সেটা নিয়ে ডিটেলস বলবো, সেই ক্রিয়ার প্রক্রিয়া সমস্ত কিছু জানাবো। প্রচুর প্রচুর শেয়ার করো যাতে শনি মহারাজের জন্মদিনে যাদের আড়াই সাথে যাদের সাড়ে সাথে যাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কিংবা 6-8 বারের কানেকশন রয়েছে কিংবা নানা রকম কারণে শনির জন্য প্রবলেমে রয়েছে তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটুক, এই চেষ্টা সবাইকে করতে হবে, তোমার একটা শেয়ারে অনেকের ভাগ্য ঘুরে যেতে পারে, তাই কোনো রকম কুণ্ঠা না রেখে একেবারে তোমার শেয়ার করো যাতে প্রত্যেকের ভাগ্যাকাশে সূর্য ওঠে। অবশ্যই অনুষ্ঠানের শেষ মুহূর্তে বলবো, যারা জ্যোতিষ অনলাইন শিখতে চাইছো
তাদের জন্য বলছি আমি অনলাইন যদি শেখাচ্ছি প্রত্যেকটা দিন ক্লাস চলছে 9830859067 এ যোগাযোগ করো যারা ফলহারে নিয়ে অমাবস্যায় কোনো দন্তক্রিয়া করাতে চাইছো বর্তমান যেকালে লকডাউন পরিস্থিতির মধ্যে কিভাবে ডিসকাশন করবেন 7059457404 নাম্বারে আমার সঙ্গে ফোন করো আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলো তোমার সমস্যা নিয়ে তখন আমি তোমার সঙ্গে কথা বলবো ডিটেইলসে তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করব তোমাদের জন্য পূজো প্রার্থনা করব ফলারে নিয়ে অমাবস্যা সঙ্গে 10ই জুন যে সূর্য গ্রহণ এবং শনি জয়ন্তী রয়েছে যারা তন্ত্র শিখতে চাইছো তাদের যোগাযোগ করতে পারো ফোন করতে পারো তবে সময় যে নাই তবু বলে যাই চিন্তা কি গো আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি জয় মা।